সরজমিন ছবির মধ্যে দিয়েই নাকি পা রাখতে চলেছেন সাইফের পুত্র ইব্রাহিম। তবে সাইফ পুত্রের ছবি তা তো একটু অন্যরকমই হবে। বলিউডের কানাঘুষো এই ছবিতে নাকি কোনো নায়িকাই থাকবেন না। এই মুভির গল্প আর পাঁচটা ছবির মতো না হওয়ায় এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। আর সাইফ আলীর পুত্র ইব্রাহিমও চাইছেন একটু অন্যরকমভাবে ডিবিউ করতে। ছবিতে নাকি দেখা যাবে কাজল ও পিতৃরা সুকুমারনকে। ইতিমধ্যেই নাকি ছবির শুটিংয়ের জন্য কুল্লু মানালির উদ্দেশ্যে রওনা দিয়েছেন টিম সরজমিন। এই ছবির পরিচালকও একজন স্টার কিড, বোমান ইরানির ছেলে কায়ুজ ইরানি নাকি পরিচালনা করছেন এই ছবি। ইব্রাহিম যে বলিউডে পা রাখবেন তা আগে থেকেই ইঙ্গিত মিলেছিল। অবশেষে সেই ইঙ্গিতই এবার সত্যি হলো। ইব্রাহিমের দিদি সারা আলী খানও চুটিয়ে অভিনয় করছেন। প্রথম পক্ষের সন্তান হলেও সাইফের সঙ্গে সম্পর্ক বেশ ভালো ইব্রাহিমের। তিনি নিজেও বলেন ছেলের থেকে তিনি অনেক কিছু শিখেছেন। আপাতত অপেক্ষা সাইফ পুত্রের ডেবিউ। সাইফ বলিউডের অন্যতম চরিত্র, তিনি একার কাঁধেই একাধিক হিট ছবি করেছেন। তাই তার ছেলে যে চমক দেখাবে তা আগেই আঁচ করে নিয়েছে বলিউড। প্রত্যাশার পারদে এসে কতটা বাজিমাত করতে পারবে সেটাই এখন দেখার। তবে আপাতত সরজমিনের দিকে তাকিয়ে সাইফ।